হ্যালো বন্ধুরা আমি শিউলি আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো স্টাইল চিকেন কারি বিহারের যে ভিলেজ স্টাইল চিকেন কারিটা সেটা আসলেই একেবারে অসাধারণ সুস্বাদু আপনি ভাবতে পারবেন না আর এত টেস্টি একটা চিকেন কারি বানানোর জন্য কোনো দই বা টমেটো কোনোটারই দরকার নেই শুধুমাত্র পেঁয়াজ থেকে এত টেস্টি একটা গ্রেভি তৈরি হবে যে ভাবার বাইরে চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নি আমি এক কেজি চিকেন নিচ্ছি আপনি চেঞ্জ করে নিতে পারেন কোয়ান্টিটি নিজের ইচ্ছা মতো এখানে ছোট্ট একটা ম্যারিনেশন আছে সেটা হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো প্রায় এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো পরে ইউজ করতে হবে তো অল্পই দিচ্ছি আর এটা হচ্ছে চিকেন মশলা এটা রেডিমেড চিকেন মশলা যেটা বাজারে পাওয়া যায় যদি এটা না দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই এখানে আপনি এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলেও চলবে এক চামচ লবণ আর দু চামচ তেল এটা রিফাইন তেল আপনি চাইলে সরষের তেল দিয়ে মাখতে পারেন তো এইটুকুই জিনিস আমাদের দরকার একটু ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। এখানে স্পেশাল কিছু করতে হবে দই কোনো কোনো কিছু দরকার এমনি এরকম করে মিশিয়ে যতক্ষণ না আমরা বাকি কাজগুলো করছি ততক্ষণের জন্য রেখে দেব ফ্রিজে রেখে দিতে চাইলে দিতে পারেন কিন্তু এমন কোনো জরুরি নয় তো এখন আমি কড়াই দিচ্ছি তেল তেল আমি অত বেশি দিচ্ছি না কারণ চিকেনে একটু চর্বি চর্বি ছিল তাই একটু গোটা গরম মশলা নিচ্ছি দেখুন একটা কালো এলাচ নিয়েছি ফাটিয়ে আর দু টুকরো মতো দালচিনি আর দিচ্ছি চার পাঁচটা কালো গোলমরিচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর সাথে দিচ্ছি আমি আধা চামচ বা এক চামচের মতো জিরে গোটা জিরে এটা নর্মাল সাদা জিরে শাহি জিরে নয় আর দিচ্ছি দুটো তিনটে তেজপাতা ছিঁড়ে দেবো সমস্ত কিছু ভালো করে ভাজা হতে দেব ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দেব পেঁয়াজ আমি প্রথমেই বলেছি যে গ্রেভি বানানোর জন্য এখানে কিন্তু দই বা টমেটো ব্যবহার করা হবে না তাই পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি লাগবে এখানে আমি আটটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে একদম ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই স্লাইস করে কাটলেই যথেষ্ট আর স্লাইস করেই কাটতে হবে এবার দিচ্ছি এক চামচের মতো লবণ লবণ কিন্তু চিকেনের মধ্যেও মিশিয়েছিলাম ম্যারিনেট করার সময় তো সেটা খেয়াল রাখতে হবে খুব বেশি লবণ দেওয়া যাবে না লবণ দিয়ে নেড়েচেড়ে মিডিয়াম হিটে করে আমরা ভেজে নেব তো পেঁয়াজ যখন ভাজছি তখন বিহারি চিকেনের একটা খাসিয়াত আছে স্পেশালিটি আছে সেটা হচ্ছে গোটা রসুন জি হ্যাঁ গোটা রসুন চিকেনের মধ্যে দেওয়া হয় তো এখন যখন পেঁয়াজটা ভাজছি এর মধ্যে আমি দুটো তিনটে গোটা রসুন ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে মানে ছালটা ছাড়িয়ে নিয়ে ফেলে দিয়ে ওপরের আমি সুন্দর করে তো এখন আমি দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর কালারটা দেখুন কালারটা মিডিয়াম হিটে করে আমি একটু হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকে রান্না করেছি এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন কোটা কুটে নিয়েছি আমি ফ্রেশ ফ্রিজে রাখা নয় আর এটা হচ্ছে কুটে নিয়েছি চাইলে পেস্টও নেওয়া যায় কিন্তু কুটে নেওয়া ফ্রেশ এটার যে একটা স্বাদ এটা একটু আলাদাই যাই হোক আমি আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা আমরা ম্যারিনেশনের সময়ও দিয়েছি তো এর জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই আধা চামচ ধনে পাউডার আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো আর আধা চামচ মতো গরম মশলা এইটুকুই জিনিস দেওয়ার দরকার আর একটুখানি জল দিচ্ছি কারণ নিচে থেকে লাগা শুরু হয়ে গেছে আহ আদা রসুন দিয়েছি তো তাই নিচে থেকে লেগে যাচ্ছে তো একটুখানি জল দিয়েছি আর জলটা আমাদের অল্প অল্প করে দিতে হবে আর এখন যে এখন যে কুকিংটা এটা একেবারে লো হিটে করতে হবে এখন কিন্তু আর মিডিয়ামে রাখা যাবে না তো মেলাতে মেলাতে জলটা একটু শুকিয়ে গেছে তো আমি আরো একটুখানি জল দিচ্ছি একবারে বেশি জল দেওয়া যাবে না না তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা সেটা সফল হবে যাই হোক আর একটু জল দিয়ে আমি ঢেকে দেব লো হিটে করে ঢেকে দেব আর কিছুক্ষণ পর মানে প্রায় দেড় দু মিনিট পর পর আমাদের ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে আর জলটা যখন শুকিয়ে গেছে তখন আর একটুখানি জল দিয়ে দিতে হবে একবারে বেশি জল না কিন্তু বারে বারে করে এরকম অল্প অল্প করে জল দিতে হবে বিহারি চিকেনের হচ্ছে জল দিয়ে আমাদের কষাতে হবে কষানো ভাষাটা বাংলায় যাই হোক অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে কষাতে এখন এমন একটা পজিশনে এসেছে যে এই যে পেঁয়াজের স্লাইস গুলো সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে দেখুন চামচ দিয়ে যদি এরকম ম্যাশ করি তাহলে একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে এই স্টেজে যখন আসবে তখন আমাদের চিকেনটা করতে হবে অ্যাড তার আগে অ্যাড করলে কিন্তু আমাদের যে ডিজায়ার্ড যে টেক্সচারটা চিকেন কারির সেটা কিন্তু হবে না বিহারি স্টাইলের চিকেন কারিটা হবে না পেঁয়াজ আস্তে আস্তে থেকে যাবে এই জন্য পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিতে হবে এবার চিকেন দেওয়ার পরে ভালো করে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে খুন্ত দিয়ে যে আমি নাড়ছি এই নাড়তে নাড়তেই দেখবেন পেঁয়াজের যে শেপটা ওটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে মানে পেঁয়াজটা গলে একেবারে গ্রেভিতে পরিণত হয়ে যাবে যাই হোক আপনি দেখতে থাকুন তো ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি আমি এখন কিন্তু হিটটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে করে আমাদের এখন চিকেন দেওয়ার পরে রান্নাটা করতে হবে আর কিছুক্ষণ পর পর এরকম ঢাকনা সরিয়ে মানে দেড় দু মিনিট পর পর ঢাকনা সরিয়ে বার বার করে এরকম নেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে নিচে থেকে যাতে পুড়ে না যায় বা সব দিকে সমানভাবে রান্না হয় এটা মাথায় রেখে বারবার করে নাড়তে হবে তো দেখুন বন্ধুরা বারবার করে আমি এরকম ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি দেড় দু মিনিট পর পর আর মিডিয়াম হিটে করে আমি রান্নাটা করছি আর ততক্ষণে দেখবেন চিকেনের ভেতর থেকে অনেকটা পানি ছেড়েছে আর এই পানিটা আমাদের শুকিয়ে নিতে হবে তো এরকম বারবার নাড়তে নাড়তে দেখুন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এরকম বারবার করে আমি দেড় দু মিনিট পর পর আমি নেড়ে দিচ্ছি তো নাড়তে নাড়তে দেখুন আমি আপনাকে গ্রেভিটা তুলে মানে এই যেটা বলে আর কি ঝোল বা গ্রেভি যাই বলুন এটা তুলে আমি দেখাচ্ছি দেখুন পেঁয়াজের শেপ একদমই এখন খুব বেশি ভিজিবল হচ্ছে না পেঁয়াজ একেবারে হয়ে গেছে নাড়তে 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 শুধুমাত্র নাড়তেই পেঁয়াজের একেবারে শেপটা ব্যানিশ হয়ে গেছে পেঁয়াজ গোলে একেবারে গ্রেভিতে পরিণত হয়ে গেছে তো এই পর্যায়ে যখন আসে এর আগে কিন্তু জল দিলে তাহলে পেঁয়াজের সাইজ পেঁয়াজের মতোই থাকবে তো এই পর্যায়ে যখন আসবে পেঁয়াজটা যখন একেবারে গোলে গ্রেভির মতো হয়ে যাবে তখন এর মধ্যে দেব আমরা জল তো ম্যারিনেশনের যে গামলাটা ছিল সেটা ধুয়ে একটুখানি জল দিলাম আর বিহারি স্টাইল যে চিকেনটা এটা কিন্তু খুব বেশি পাতলা ওরা করে না তো একটু গাঢ় গাড়োই হয় তাই আমি একটুখানি জল দিলাম মানে প্রথমে একটু দিয়েছিলাম পরে আর দিয়েছি জলটা দেওয়ার পরে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো আমরা রান্না করব। পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন আমাদের চিকেন প্রায় তৈরি হয়ে গেছে মানে এখন শুধু লাস্টের যে ফিনিশিংটা ওটা বাকি আছে আপনার কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিয়ে দেবেন কেটে কুচি করে আমার কাছে ছিল না তাই আমি করলাম আর নুনটা চেক করলাম একটু ডোর লাগে তাই একটু নুন দিয়ে দিলাম আর লাস্টে দিলাম একটুখানি গরম মশলা আধা চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আর এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিকেন কারি একদম তৈরি হয়ে গেছে এখন হিটটা বন্ধ করে আমরা মোটামুটি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পরে দেখুন এই হচ্ছে চিকেন কারি টেক্সচার দেখুন সমস্ত তেল ওপরে চলে এসছে আর গ্রেভিটা দেখুন কতটা টেমটিং দেখতে লাগছে যাই হোক চলুন তাহলে সার্ভ করে নিই এই চিকেন কারিটা আপনি ভাতের সাথে খান বা রুটির সাথে খান আর এই যে রসুন গুলো রসুন গুলো ফাটিয়ে অবশ্যই খেয়ে নিন চিকেন কারির সাথে তো ভাত রুটি পরোটা যা কিছুর সাথে নান যা কিছুর সাথে আপনি খান না কেন এটা ইকুয়ালি খুবই টেস্টি খুবই ডিলিশিয়াস অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ